জব সে তুঝে দে বাঁচাও একদম চোপ অসীম বলছি আমার না মনে হচ্ছে আমাদেরকে না কেউ ফলো করছে তোমার কোনো এক্স বা ফলোয়ার হতে পারে ওকে মারতে এসেছি আর তোমাকে মুক্তি দিতে কোথায় তো রোমান্টিক হবে তা না খুন এখানে যদি কাউকে খুন করে পুঁতেও রাখে কেউ টেরও পাবে না অসীম বলছি আমার না মনে হচ্ছে আমাদেরকে না কেউ ফলো করছে ফলো করছে হ্যাঁ কিন্তু এখানে তো কেউ নেই হ্যাঁ গো আমার যেন মনে হচ্ছে একটা লোক আমাদেরকে ট্রেনে বাসে এখানে ফলো করছে তোমার কোনো এক্স বা ফলোয়ার হতে পারে যা যত সব উল্টোপাল্টা কথা এই চারপাশটা কিরম যেন নিঝুম কিরম যেন ঘা সিঁড়িয়ে উঠছে দেখো ভূত পিছনে আইনি তো তুমিও না চারিদিকটা দেখছো না কিরকম নিঝুম এখানে যদি কাউকে খুন করে পুঁতেও রাখে কেউ টেরও পাবে না এই সন্ধেবেলায় কোথায় তো রোমান্টিক হবে তা না খুন আচ্ছা সরি 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 শিম বলছিলাম যে চারিদিকটা কিরকম আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটাও তো বাড়ছে চলো না আমরা হোটেলে ফিরে যাই আচ্ছা ঠিক আছে চলো ঘরের দরজা খোলা তুমি তালা দিয়ে যাওনি হ্যাঁ তাই তো দেখছি কিন্তু আমি তো তালা দিয়ে গেছিলাম খোলা হলো কি করে দরজা অসীম বাঁচাও একদম তো প্লিজ দয়া করে আমাদের ছেড়ে দিন আমরা টাকা পয়সা মারাকাটি যা লাগে আপনি নিয়ে যান আমাদের দয়া করে ছেড়ে দিন আমি ওকে মারতে এসেছি আর তোমাকে মুক্তি দিতে কি বলছেন এসব মুক্তি কিসের মুক্তি দাঁড়াও আগে ওকে বাঁধতে হবে এক বছর আগে তোমার বোনকে নিয়ে এসেছিল ঠিক তোমারই মতো জব সে তুঝে দেখা দিল কো কহিন আরাম নেহি বলছি জায়গাটা কেমন নিঝুম না হ্যাঁ সমুদ্র বীচ ঝাউবন সবই আছে কিন্তু সেরকম পপুলার না যাই বলো একান্ত সময় কাটানো যাবে তাই না আর বলছি দেখেছ ভিড় হট্টগোল সব থেকে অনেক দূরে যেন একটা
শীঘ্র হাওয়া, এর জন্যই তো এখানে আসা ডার্লিং। চলো। বাড়ি থেকে মিথ্যে বলে গেছিল, কার সঙ্গে গেছিল, কোথায় গেছিল সেটা খুঁজে বার করতে আমাদের বড় লেট হয়ে যায়। আজ তো মেয়েটা কি তাহলে উদাও হয়ে গেল? ফোন ট্র্যাক করে বুঝতে পারি অ্যাকচুয়ালি ওর লোকেশন আর বোনের লোকেশন আমাদের এক জায়গায় ছিল। শয়তান আসলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন জায়গায় নিয়ে আসে, তারপর ওদের কিডনি হৃৎপিণ্ড সব বেঁচে দেয়। হ্যাঁ, তারপর লাশগুলোকে ওই চোরা বালির ভেতর ফেলে দিই, কেউ কোনো দিন খুঁজে পায় না। এরকম মানুষকে পুলিশে দেওয়া দরকার। পুলিশ, পুলিশ, ডাক্তার, উকিল সবাই জড়িত, কারণ একটা মানুষ ইজিকাল টু এক কারো। হ্যাঁ জানি জানি জানি, পুলিশ কেস নেয় আর ডাক্তার সেই তুই অর্গানগুলো ট্রান্সফার করে, আর জাজ তার কাছে যদি বাই চান্স কেস যায়ও তাহলে থামা চাপা দিয়ে দেয়, আর তুমি হতে পরবর্তী শিকার 13 নম্বর কলেজও বাড়। বাহ, বেশ ভালো খোঁজ খবর নিয়েছ তো। আর না, 13 না, দিস ইজ আনলাকি 13, তোর গেম ইজ ওভার। তুই মেয়েদেরকে ধরে নিয়ে আসিস, তুই হচ্ছে মেন শিকারি, তোকে যদি মেরে যাই তাহলে সমস্ত লিঙ্ক এখানেই অফ হয়ে যাবে। আমিও তো বাড়ি থেকে মিথ্যে বলে এসেছিলাম, হায় হায়, আমি তো আর নয়, ও শেষ হবে সব কিছু আজ। দাঁড়াও, ওর মতো বদমাস মানুষকে আমি মারব। আরে ও তো শুধু প্রেমের ছলনা করে এখানে নিয়ে আসত, আর বাকি যে কাজ সেগুলো সব আমি করতাম, কিডনি, লিভার, হার্ট সব কিছু আমি করতাম। আমি হলাম ডক্টর রায়। আসলে আমরা দুজনে একান্তে একটু সময় কাটাতে চেয়েছিলাম, আর সেখানে তুমি এসে পুরো বিগড়ে দিলে, এন্ড নাও ইওর গেম ইজ ওভার।